সভাপতি সাধারণ সম্পাদক কেউ থাকলে আসবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কামান খ্যাত আমানের 10 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ। নেতাকর্মীদের শঙ্কা, তার জামিন নিয়ে টালবাহানা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। 9 সেপ্টেম্বর বিএনপির গণমিছিলে সভাপতিত্ব করেন আমান। নয়াপল্টনে দেয়া বক্তব্যে তিনি খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। তিনি বলেন, বেগম জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। এ সময় মির্জা ফখরুলের সাথে শলা পরামর্শ করতেও দেখা যায়, তবে তার চেহারায়ও ছিল শঙ্কার ছাপ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন নির্বাচনে, আজকে আমাদের মাননীয় মহাসচিব সহ যদি নেতৃবৃন্দ মির্জা বয়স বৈশ্বরচন্দ্র এবং সেলিম রহমান এবং আব্দুল সালাম যদি গ্রেফতার হয়ে যায়, আন্দোলন চলবে, আন্দোলন চলবে, শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দেশ নেত্রী খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা অবিলম্বে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। যদি তা না হয়, একইভাবে 7 সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিজের অভিজ্ঞতা দিয়ে লেখা বই 90-এর গণ অভ্যুত্থান ও কিছু কথা বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব। এ সময় তার মুখে হাসি দেখা যায়নি, সবসময় হাস্যোজ্জ্বল এই নেতা ছিলেন বেশ বিমর্ষ। ওই অনুষ্ঠানেও তিনি বেগম জিয়ার মুক্তির দাবিতে কথা বলেন। যে স্বল্প পরিসরে অল্প সময়ের মধ্যে আমার শৈশব থেকে বর্তমান কিছুটা হলেও আমি লেখার চেষ্টা করেছি, এর মধ্যে জানা অজানা নাম, না জানা অজানা অনেক ভুল ত্রুটি হতে পারে, হয়তো লেখা দরকার ছিল লেখা হয় নাই, হয়তো বলা দরকার ছিল বলা হয় নাই, এরকম ভুল ত্রুটি হতে পারে। সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্যে আমি অনুরোধ করব। আমাদের আজকের প্রতিজ্ঞা, আজকের প্রতিশ্রুতি আজকে শুধু বই এর মোড়ক উন্মোচন নয়, আমাদের একটি বক্তব্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কথাটি বলেছেন যে ফয়সালা হবে রাজপথে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে আমাদের সে রাজপথে ফয়সালা করতে হবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9টি বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, সেই নেত্রী আজকে কারাগারে রয়েছেন, আজকে তার শারীরিক অবস্থা খুবই খারাপ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার চিকিৎসার ন্যূনতম ব্যবস্থাটুকু করা হচ্ছে না, ডাক্তাররা পরামর্শ দিয়েছে তাকে বিদেশে পাঠানোর জন্য, সেটিও করা হচ্ছে না। অতএব আজকে আমরা দাবি জানাবো অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হোক, আর না হয় এর দায় দায়িত্ব বর্তমান সরকার প্রধান কি নীতি হবে। এদিকে আমানের কারাগারে পাঠানো নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব শঙ্কা প্রকাশ করে বলেন, তাকেও আমানের মতো কারাবরণ করতে হবে। 10 তারিখ একটি মিথ্যা একটি বানোয়াট মামলার রায়ে সাজাপ্রাপ্ত হয়ে আমাদের প্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমানকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করবার পরে কি পরিণতি তার জন্য অপেক্ষা করছে আমরা সবাই জানি। এত কিছুর মধ্যেও জনাব আমানুল্লাহ আমান 90-এর সেই ছাত্র গণ অভ্যুত্থানকে নিয়ে যে গ্রন্থ রচনা করেছেন, আমি মনে করি এটি একটি অনেক বড় কাজ উনি সম্পাদন করেছেন। আজকে আমি কোর্টে গিয়েছিলাম, আমাদের তো জানেন আপনারা যে আমাদের এই অবস্থায় এখন হয়েছে, আমানুল্লাহ আমানকে 10 তারিখে সারেন্ডার করতে হবে, হাজতে চলে মানে কারাগারে চলে যেতে হবে মিথ্যা মামলায়। দেশনেত্রী বেগম খালেদা মিথ্যা মামলায় গৃহবন্দী হয়ে আছেন, তারেক কামাল সাহেব নির্বাসিত হয়ে আছেন। আজকে শুধু নয়, প্রতিদিনই এতে দৃশ্য, হাজার হাজার বিএনপি নেতাকর্মী তারা কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করছেন অথবা কোর্টের এজলাসে বিভিন্ন আদালতে ঢুকছেন। এ দৃশ্য কোন গণতান্ত্রিক বিশ্বের দৃশ্য হতে পারে না, কোন গণতান্ত্রিক দেশের দৃশ্য হতে পারে না। আজকে আমাদের অনেক আপনার বুদ্ধিজীবী
টেলিভিশন টক শো আপনাদের কাছে খুব প্রিয়, সেখানে তারা অনেক কথা বলেন। কিছু সংখ্যক আপনার এই তথাকথিত অত্যন্ত উচ্চশিক্ষিত ভদ্রলোকেরা তারা গণতন্ত্রের কথা বলেন এবং তারা প্রমাণ করতে চান যে হাসিনাই হচ্ছেন গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সবচেয়ে বড় দল এবং আওয়ামী লীগই হচ্ছে একমাত্র দল যা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। আমি তাদেরকে অনুরোধ করবো যে দয়া করে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও আছেন, তথাকথিত সম্পাদকরা আছেন, সেখানে অনেক বুদ্ধিজীবীরা আছেন, দয়া করে ঢাকার নিম্ন আদালতে যান, গিয়ে দেখুন যে সেখানে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে এই দেশের সমাজের মুক্তিযোদ্ধা এবং যারা দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেছে অতীতে, তাদের সকলকে এক কাতারে দাঁড়িয়ে ওই আদালতে গিয়ে এখন আপনার হাজিরা দিতে হচ্ছে, হাজির হতে হচ্ছে। এমন একটা বিচার ব্যবস্থা এরা তৈরি করেছে যে বিচার ব্যবস্থায় হাইকোর্ট যদি আপনাকে জামিন দেয়, সেটা নিয়ে যখন লোয়ার কোর্টে যান, তখন সেখানে ওই লোয়ার কোর্টে সবচেয়ে নিম্নতম যিনি আছেন বিচারক, তিনি দেবেন কি দেবেন না সেটা উনি নির্ধারণ করেন এবং দেন না, তিনি জামিন বাতিল করে দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। আজকে আমার সঙ্গে ছিলেন মেজর হাফিজ, একজন মুক্তিযোদ্ধা, এই দেশের জন্য যিনি লড়াই করেছেন। আমার সঙ্গে ছিলেন 90-এর গণ অভ্যুত্থানের আরেকজন নেতা খায়রুল কবির খোকন, আমার সঙ্গে আরও অনেক নেতা ছিলেন যারা আজকে ওখানে আমরা হাজিরা দিতে গিয়েছিলাম। গত কয়েকদিন আগে আমার মামলা আপনারা ট্রায়াল শুরু হয়েছে, আমার ধারণা এক দেড় মাসের মধ্যেই আমানের মতো আমাকেও আপনার চলে যেতে হবে ভেতরে। অর্থাৎ তাদের উদ্দেশ্যটা কিন্তু আপনার অত্যন্ত পরিষ্কার, তারা যারা এই সরকারের বিরোধিতা করছে, যারা এই সরকারের পক্ষে নয়, যারা এই সরকারকে বলছে যে তুমি অনেক খারাপ কাজ করে তুমি সরে যাও, তাদের সকলকে তারা কারাগারে ঢুকে দিতে চায় এবং তারা আপনার ওই লক্ষ্যেই দ্রুত এগিয়ে যাচ্ছে। এমন আইন মন্ত্রণালয় একটা সেল তৈরি করেছে চারজনের, সেই সেলে একদম পরিষ্কার করে নির্দেশ দেওয়া হচ্ছে যে সেই সেল অতি দ্রুত সেই সমস্ত মামলাগুলোকে চিহ্নিত করবে যেগুলো তাদের ভাষায় আপনার চাঞ্চল্যকর মামলা এবং রাষ্ট্রবিরোধী মামলা, সেই সমস্ত মামলাগুলোকে অতি দ্রুত যেন একটা রায় দেওয়া যায় তার ব্যবস্থা করবে। কিছুদিন আগে আরেকটা আপনারা দেখেছিলেন যে আইন মন্ত্রণালয় একই ধরনের পাশ করেছে। এইভাবে তারা গোটা বাংলাদেশের যে মানুষের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সেটাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্যে সেটাকে তারা পরিপূর্ণভাবে নিশ্চয় করে দেয়, একটা একদলীয় শাসন ব্যবস্থা যেটা তারা অতীতে করেছিল এই কথাটা কেউই বলেন না। আওয়ামী লীগের তো এটা ইতিহাস, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, এটা বললে আমাদের গায়ে খুব জ্বালা লাগে। 2007 সালের 6 মার্চ জাফরুল থানায় দুদুকের দায়ের করা দুর্নীতির মামলায় ওই বছরের 21 জুন আমানকে 13 বছর ও স্ত্রী সাবেরাকে 3 বছর কারাদণ্ড দেন আদালত। হাইকোর্ট এই মামলায় তাদের 2010 সালের 16 আগস্ট খালাস দেন। 2014 সালে আপিল বিভাগ ওই মামলা পুনঃশুনানির আদেশ দেন। 2023 সালের 14 মে পুনঃশুনানি শেষ হয় ও 30 মে উচ্চ আদালত আগের রায় মোতাবেক সাজা বহাল রাখেন। এর আগে 3 সেপ্টেম্বর ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠান ঢাকা বিশেষ জজ এক এর বিচারক আবুল কাশেম। এম আর আমিন, হালচাল, ঢাকা।